দর্শক আমরা এই মুহূর্তে আছি নারিন্দার একটি শুটিং হাউসে। এখানে আমরা পেয়েছি অভিনেতা ইমন এবং অভিনেত্রী দিঘিকে। তারা এই মুহূর্তে শুটিং করছেন। আমরা একটু ইমন ভাইয়ের কাছ থেকে জেনে নিতে চাই তারা কিসে শুটিং করছেন। আসলে আমি যে কাজটা একদমই করা হয় না সেই কাজটাই করছি আজকে। আর ফিল্মে যেহেতু গান করি, এটা একটা মিউজিক্যাল ফিল্মের মতো, মানে একটা ওয়ান কাইন্ড অফ মিউজিক ভিডিও। বিয়ের মধ্যে হলুদের একটা পার্ট থাকে এবং সেই পার্টে রিয়েল লাইফে হলুদের যেমন আমরা গান বাজনা করে মজা করি, ফান করি, সেই জিনিসটাই আসলে এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমরা তো সকাল থেকেই শুটিং করছি আর এটা রাত অবধি চলবে আর কি, মানে যতক্ষণ পর্যন্ত শেষ না ততক্ষণ পর্যন্ত আমরা শেষ করে যাবো আর কি আজকে। আমি দেখছিলাম যে আপনি সিং করছিল না, তাও বলছেন যে আবার যাই, কারণ আমি পারফেক্ট জিনিসটা চাচ্ছিলাম আর কি। তো যখন পারফেক্ট হয়েছে তখন ছেড়েছে, কারণ আমাদের এই জিনিসটা একটু টাফ ছিল, বাকিগুলো মোটামুটি আমরা মানে ইজিলি তোলা হয়ে গেছে। তো এই জন্যই যতক্ষণ মতো পারফেক্ট না হচ্ছে ওনারা বলেছে ওকে, বাট তারপরে আমি আবার দেখলাম যে মিলেনি, তারপরে আমি আবার করতে গেলাম। সো আমি একটু খুঁতখুঁতা টাইপের, ওটা না হওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম। না, ও যদি অনেক ছোট বা বকাঝোকা করি না, আসলে ও অনেক ভালো পারফর্মার, দিঘিকে আসলে কিছু বলতে হয় না, সে নিজে থেকে অনেক ভালো পারফর্ম করছে। সো আমাদের দুজনের সিংটা অনেক ভালো হচ্ছে। দর্শক আমরা পেয়ে গেছি অভিনেত্রী দিঘিকে, একটু তার সঙ্গে কথা বলতে চাই। দেখি এর আগেও একটা মিউজিক এখানে আট রকমের আটটা গানের ম্যাশআপ এখানে আছে, এটা হলুদ ম্যাশআপ বলা যায়। বর কনের আমরা আত্মীয় কিংবা বলা যায় ভাই বোন, যেখানে আমরা বিআইবি এই সম্পর্ক একটা দেখাচ্ছে। সো এইটার উপর কনসেপ্টটা বেস করে আসলে ইটস আ ব্যাটল ডান্সিং টাইপ। সেখানে আমার কোয়ার্টিস্টও আছে ইমন ভাইয়া, যে কিনা অলওয়েজ আমার ডান্স পার্টনার, তার সাথে অনেক নাচের অভিজ্ঞতা আছে। আজকে আমার পায়ে আমি ব্যান্ডেজ নিয়ে কাজ করছি, তো আমি তাকে বলেই দিয়েছি যখন তার সাথে আমার ডুয়েট চয়েস থাকবে আমি কিন্তু পায়ে পুরোপুরি ভর দিতে পারছি না, সো তার আমাকে সাপোর্ট দিতে হবে। আই নো হি উইল, সো হি ইজ টু সাপোর্টিভ। সে আমার সাথে থাকলে আমি অনেক খুশি থাকি। সেলফি ফ্রিক বলা যায় না, বাট হ্যাঁ যখন আমি ফিল করি আমাকে দেখতে ভালো লাগছে আর আই এম ফিলিং গুড, ভিতর থেকে একটা পজিটিভ ভাইব আসে নিজেকে দেখার পরে, তখন তো একটা সেলফি নেওয়াই যায়। কিন্তু এটা নিয়ে মাঝে মধ্যে খুব বিড়ম্বনায় পড়তে হয়, মাঝে মধ্যে খুব ট্রোলিং এর শিকার হতে হয়, তো এইটা দেখে কিভাবে হ্যান্ডেল করা যায়? আই ইগনোর দ্য ট্রোলিং, দ্যাটস অল, আমি এগুলোতে কানই দেই না, কারণ আমার মনে হয় আমার লাইফ আমি লিড করি, আমার লাইফটা আমি বাঁচি আমার লাইফে, সো আমার সব কিছু করার অধিকার আছে। মানুষের যেমন দুইটা কথা বলার অধিকার আছে, আমারও আমার মতো করার অধিকার আছে। দর্শক আমরা যে আজকে শুটিং হাউসে আছি, এখানে ওয়েডিং ম্যাশআপ সং এর মিউজিক ভিডিওর শুটিং চলছে। আমরা পরিচালককে পেয়েছি সোহেল রাজ, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আমরা আজকে যে গানের শুটিং করছি, গানটির টাইটেল হচ্ছে ওয়েডিং ম্যাশআপ সং। গানটি গেয়েছেন সারের জাপু আর সঙ্গীত পরিচালনা করেছেন ডিজে রাহাত ভাই, আর অ্যাক্টিং করতেছে তো ইমন ভাই, দেখছেন দিঘি, চাষি ভাই থাকবে, তারপরে সীমান্ত আছে। সারা রেজা আপুর সাথে কাজ করা সবসময় আমার জন্য ব্লেসিং। এর আগেও আমি সারা আপুর সাথে আসাম যাব কাজ করেছি, বেশ সারা পেয়েছি। ইনশাল্লাহ এর আগের বারের মতো এই কাজটিও মানুষ খুব ভালোভাবে নেবে। আমাদের সাথে সীমান্ত ভাই আছেন, এবার একটু তার সাথে কথা বলতে চাই, তার এক্সপিরিয়েন্স জানতে চাই। দুইজনের সাথে ফার্স্ট টাইম কাজ হচ্ছে, ইমন ভাই দিঘি, কারোর সাথে এর আগে কাজ করা হয়নি। আর পাশাপাশি মিউজিক ভিডিও তো করা হয় না, আমার যদি ভুল না হয়ে থাকে এটা আমার থার্ড মিউজিক ভিডিও। আচ্ছা, আপনার পার্টটা সম্পর্কে একটু জানবো, আপনার পার্ট কি মিউজিক ভিডিওতে? এইখানে একটা ডিজে পার্ট আছে, একটা ডিজে পার্ট আছে, ইয়ো ইয়ো, ওই পার্টটা আসলে আমার। ওয়েডিং ম্যাশআপ সং এর মিউজিক ভিডিওটির যিনি সঙ্গীত শিল্পী সারা আপু, তিনি আছেন আমাদের সাথে, একটু তার সাথে কথা বলবো এবার। আসলে আমাদের বিয়ে হলুদের অনেক আগের অনেক গানগুলো বাজছে, বাট অনেক পুরনো কিছু গান আছে অনেক জনপ্রিয়, সেগুলোকে নিয়ে আমি আটটা অঞ্চলের গানকে নিয়ে একটা হলদে মিক্স করেছি। এই মিউজিক ভিডিওটাতে অভিনেতা ইমন এবং অভিনেত্রী দিঘিকে কেন বেছে নিয়েছেন? দিঘি এবং ইমন, আমার মনে হচ্ছে যে ওদের ভালো লাগবে, আর ইমনও আমার মনে হয় দিঘির সাথে খুব যাবে,
মানাবে এটা আমার কাছে মনে হয়েছে। এটা আমরা খুব তাড়াতাড়ি রিলিজ করব, কারণ এখন কিন্তু সব বিয়ের সিজন। কি এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল নাকি কোনো কোম্পানিকে দেবো এখনও এটা ডিসিশন নিইনি, তবে যা হবে ভালো কিছু হতে যাচ্ছে আশা করছি।